তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। শবে বরাতের আলোচনা। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। তাফসিরুল কোরআন মাহফিল 2000 চট্টগ্রাম, ঐতিহাসিক প্যারেড ময়দানে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এই বিষয়ে কথা বলেন। শুধু তাফসির মাহফিল CHP চ্যানেলে আল্লামা সাইদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। আজকের বিষয়ে শবে বরাতের আলোচনা। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم سيدنا مولانا সাথে বলেন আমিন।
لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله تعالى ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম প্যারেড ময়দানে পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে পবিত্র এই রজনীতে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে দরুদ ও সালাম টুকুন শোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত ছুঁয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাব সভাপতি আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মদজিল্লুল আলী, হযরত উলামায়ে কিরাম, সম্মানিত শ্রোতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের আজিম মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক ইনায়াত করেছেন, তার দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে নিসফ মিন শাবান, পবিত্র শাবান মাসের মধ্যরাত্রি। এ রাত্রি সম্পর্কে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা হাদিস শরীফে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি ঘুমের থেকে জেগে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে পাইনি, খুঁজে খুঁজে তাকে পেলাম, তিনি সেজদায় পড়ে কাঁদছেন। এক বর্ণনায় এসেছে তাকে পেয়েছি সেজদায় পড়ে কাঁদছিলেন, আর এক বর্ণনায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল। প্রশ্ন করা হলো, হে রাসূল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আছেন, হুসাইন বলছেন তুমি জানো না এটা হচ্ছে নিসফ মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি, অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কাদার। শবে বরাতকে লাইলাতুল কাদরের সমপর্যায়ের নেওয়া গোমরাহি। লাইলাতুল কাদর হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রজনী, যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র, যে রাতটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল মুবারক। আজকের রাত্রে একটি পবিত্র রাত, এ রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন,
নফল ইবাদত করেছেন, কাঁদাকাটি করেছেন। আমরাও আজকে আল্লাহ পাকের দরবারে ধর্ণা দেব। তবে প্রচলিত শবে বরাত যেটা করা হয়, রুটি তৈরি করা, হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া, এটা সঠিক নয়। রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে, প্রত্যেক দিনই হতে পারে। কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে, চট্টগ্রামে এরকম হয়নি। বাজি ফোটানো হয়, আমি বুঝি না লাইলাতুল বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি। আল্লাহ পাক এই গোমরাহি থেকে, বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার কোরআন থেকে আলোচনা করছি, বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশাআল্লাহ। এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিখারির মতো হাত উঁচু করব। আর কোরআনে কারীমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাহফিল, শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। আমরা আজকে আমি আলোচনা করব, গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম, আজকে আপনারা আরো আলোচনা শুনেছেন। আসলে তো এই আলোচনার কোনো শেষ নাই, আছে নাকি কোনো শেষ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালামের ব্যাখ্যা করার জন্য, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর যদি ওই পানিরূপ কালি দিয়ে আমার রবের কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। হচ্ছে সেই কালামের বাণী, যুগ যুগ ধরে লোকেরা শুনছে, শুনবে, শেষ নাই। এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি উন্নতি আমাদের হচ্ছে কি, কথা বোঝেন নাই বোধ হচ্ছে? যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না, এ কথাটা ঠিক কিনা? এই মাহফিল আজ, এই লাইলাতুল, এই পবিত্র রাত্রে এত লোকের উপস্থিতি হয়েছে, নারী পুরুষ। একজন লোক কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজই শুনি নাই, কোনো তাফসির আমি জীবনে শুনি নাই? পারবেন কেউ বলতে? পারবেন না। প্রত্যেক ব্যক্তি শুনেছেন, কেউ দশটা শুনেছেন, কেউ বিশটা শুনেছেন, কেউ একশোটা শুনেছেন। এবার চিন্তা করুন, কোনো মাহফিলেই তো খারাপ কথা বলা হয় না। হাক্কানি আলেম যারা, হাক্কানি ওলামা, হাক্কানি পীর মাশায়েক যারা, তারা সবসময় কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন। কোনো মাহফিলে বলা হয় না যে চুরি করবেন অনেক সব পাবেন, মিথ্যা কথা বলবেন, কেয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এরকম কথা বলে কেউ? ওজনে কম দিবেন, ব্যবসায় ভালো বরকত হবে, কেউ বলে এমন কথা? পরের জমিনে ডাল ঠেলবেন, জমিনে ফসল খুব বেশি হবে, কেউ বলে এরকম? বলে না। সব জায়গায় বলা হয় মিথ্যা পরিত্যাগ করুন, গীবত করবেন না, অহংকার করবেন না, ওজনে কম দিবেন না, জেনা করবেন না, মদ পান করবেন না, সুদ ঘুষের কাছে যাবেন না, বিবিকে পর্দায় রাখবেন, এইসব কথাই তো মেনলি বলা হয়, নাকি বলেন? আচ্ছা, জীবনে যদি কেউ দশটি মাহফিল শুনে থাকেন আর প্রত্যেকটি মাহফিল থেকে একটি করে ভালো কথা, কোরআন হাদিসের একটি করে কথা যদি আমরা জীবনে ধারণ করতাম, তাহলে দশটি ভালো কথা জীবনে ধারণ করা হতো, ঠিক কিনা?
তাহলে আমাদের জীবনটা খারাপ হইতো না আরো সুন্দর হইতো? তাহলে কি বোঝা যাচ্ছে, আমরা যা শুনি পরিপূর্ণভাবে আমল করি না। ভালোটা কোথায়? মুসলমানের সংখ্যা তো এখন কম না, এই মুসলমান এক সময় সংখ্যায় খুবই কম ছিল। সেই কম সংখ্যক মুসলমানেরা আটখানা শুকনো রুটি, একটুখানি খেজুর, এক গ্লাস অথবা আধা গ্লাস এক ঢোক পানি খেয়ে রোম শাম পারস্যকে পদানত করেছিল, এটা ঠিক কিনা? অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসছিল, কথা ঠিক কিনা? আর সেই মুসলমানদের সংখ্যা এখন 130 কোটি পার হয়ে গেছে। কিন্তু আজ মুসলমানের সেই মর্যাদা আছে কি না? সেই মর্যাদা নাই। পৃথিবীতে মুসলমানের আজ সবচাইতে নির্যাতিত, অবহেলিত, নিগৃহীত।